প্রিয় দর্শক বিকে চ্যানেলের সাথে থাকুন ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন নিরাপদে ও বৈধ পথে বিদেশ যাবার একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম প্রবাস যাত্রা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিকে টিভি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আমাদের বাংলাদেশ থেকে প্রায় সতেরো হাজার কর্মী মালয়েশিয়াতে যেতে পারেননি এবং তারা আদৌ যেতে পারবেন কিনা তার কিন্তু কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত মেলেনি যদিও আমাদের বাংলাদেশের যে দূতাবাস মালয়েশিয়াতে আছেন তার যে আমাদের দূতাবাসের যে অ্যাম্বাসেডার তিনি কিন্তু কিছুদিন আগে মালয়েশিয়ার এয়ারপোর্টে যেদিন মালয়েশিয়াটা বন্ধ হয়ে যায় একত্রিশে একত্রিশে মে একত্রিশে মে পরের দিন অর্থাৎ পহেলা জুনে তিনি কিন্তু এয়ারপোর্টে গিয়েছিলেন কর্মীদের সাথে সাক্ষাৎ করতে এবং তিনি কিন্তু সেই সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেছিলেন যে বাংলাদেশ থেকে যে সকল শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারেননি তাদের বিষয়ে মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রণালয় রয়েছে তিনি সেখানে কথা বলবেন এই বিষয়ে এবং কথা বলে তাদের যে নেওয়া যায় কিনা সেই বিষয়ে তিনি একটা চেষ্টা চালাবেন বাট এখন পর্যন্ত তেমন কোনো আপডেট আমরা আর পাইনি এবং আমাদের বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি নতুন তিনি যদিও নতুন এসছেন তিনি কিন্তু বলেছেন যে এই বিষয়ে তিনিও চেষ্টা চালাবেন এবং আমাদের বাংলাদেশের যে অ্যাসোসিয়েশন বায়রা সেখান থেকে বলেছে যারা যেতে পারেনি তাদের ক্ষতিপূরণ তারা দেওয়ার চেষ্টা করবেন বা অনেক বড় বড় লাইসেন্সের মালিক যারা সিন্ডিকেটের মধ্যে ছিলেন তারাও কিন্তু বলছেন যে হয়তোবা তারা ক্ষতিপূরণ দিবেন কিন্তু এর মধ্যে যেটা দুঃস্বপ্ন হলো আমাদের শ্রমিকদের জন্য যারা লক্ষ লক্ষ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেননি এখন হয়তোবা তাদের এই ভবিষ্যৎটা অনিশ্চিত অনেকটা বলা যায় মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে কিন্তু আমাদের বাংলাদেশের সংসদে কিন্তু তিনি কথা বলেছিলেন এটা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং তিনি এই বিষয়ে কথা বলেছিলেন পাশাপাশি আমাদের বাংলাদেশের যেই বিভিন্ন গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমগুলোতেও কিন্তু বিভিন্ন রকম তথ্য উঠে এসছে আমি এই মুহূর্তে দেশের বাহিরে থাকাতে আমি আসলে যেই ধারাবাহিক আমি সবসময় মালয়েশিয়া নিয়ে ভিডি দিয়ে সেই ভিডিওটা আমি দিতে পারিনি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আশা করি ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই আমার করবেন কোনো কিছু থাকলে আমার করে আপনারা জেনে নিতে পারবেন যে কোনো প্রকার তথ্য যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারবেন পাশাপাশি আমাদের যে প্রবার যাত্রা অ্যাপটি রয়েছে প্রবার যাত্রা অ্যাপটি যারা এখনো পর্যন্ত ইনস্টল করেননি প্রবার যাত্রা অ্যাপটি ইনস্টল করে নেবেন আমরা আমাদের ডেসক্রিপশনের নিচে ডেসক্রিপশনে আমরা আমাদের যে প্রবাস যাত্রা অ্যাপটি রয়েছে সেটা লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করে প্রবাস যাত্রা অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন যে কোনো দেশের কাজের ভিসার তথ্য থেকে শুরু করে এয়ার টিকিট কিভাবে কাটবেন ভিসার কিভাবে করবেন ভিসার কি ডকুমেন্টস লাগে পাশাপাশি মেডিকেল কিভাবে চেক করে ভিসা কিভাবে চেক করে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে যারা দেশের বাইরে আছেন আপনারাও কিন্তু এই করতে পারেন আপনারা এই অ্যাপ থেকে টিকেটিং টিকেটিং অ্যাপ আমাদের রয়েছে আপনারা টিকিট কাটুন অপশনে ক্লিক করলে বাংলাদেশে দেশে বেড়াতে আসার জন্য আপনারা যে টিকিটটা করেন সেই টিকিটটা এখান থেকে কাটতে পারবেন বিকাশে পেমেন্ট করা যাবে নগদে পেমেন্ট করা যাবে রকেটে পেমেন্ট করা যাবে পাশাপাশি ভিসা কার্ড আপনারা যে কোনো ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে কিন্তু আমাদের এখানে পারচেস করতে পারবেন পাশাপাশি বাংলাদেশের যাদের এমএক্স কার্ড রয়েছে ভিসা কার্ড রয়েছে মাস্টার কার্ড রয়েছে তারাও কিন্তু আমাদের এই অ্যাপের মাধ্যমে টিকিট ইস্যু করতে পারবেন সো এই সুযোগটি আমরা আমাদের এটার মধ্যে ইভলভ করেছি পাশাপাশি আপনারা যারা বাংলাদেশের বাইরে রয়েছেন বিভিন্ন দূতাবাসের ঠিকানা আপনাদের প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন সময় সেই ঠিকানাগুলো দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে প্রদর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি পরবর্তী ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন রেড কালারের যে আর আপনার হাতের ডান পাশে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন